অনেক স্বনামধন্য মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের সকলের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছে। আমরা চলে যাচ্ছি জাতীয় সঙ্গীতে। মিজানুর রহমান, মাহমুদুল খান মনির, এইচ এম মামুন, মোহাম্মদ রাশেদ মিয়া, মশিউর রহমান করছি। স্বেচ্ছাসেবক অনেক দিন আব্দুর রহমান গুরুভাষণ বলেছেন যে আমরা স্বেচ্ছায় সেবা করার জন্য কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াবো। এই যে ব্রত, এর যে বড় ব্রত আর কিছু হতে পারে না, কারণ এই মানব প্রেম জীবের প্রেম। ওখানে কিন্তু 17,040 জন স্বেচ্ছা আমার বিশ্বাস, আমি আশা করি আজকে যে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, তারা অবশ্যই শিবপুরকে আবার পাবে। সেই যে অতীতের গর্ব গৌরব, সেই গৌরবের জায়গায় তারা নিয়ে যাবে। বিশ্বাস করতে হবে সবচেয়ে বড় আগে সেটা আমার স্বাধীনতা।
এটা বিশ্বাস করতে হবে। আর যদি কেউ স্বাধীনতা বিশ্বাস না করে তাহলে তার বাংলাদেশে বসবাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা কি একমত? মুক্তিযুদ্ধের চেতনাকে আপনাদের মুখে ধারণ করতে হবে, কিন্তু এই জিনিসগুলো রাখলেই আপনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ উপস্থিত হয়েছে। আপনাদের প্রত্যেকটি উজ্জ্বল মুখকে আমি অভিনন্দন জানাচ্ছি। একটি অলক্ষ উদ্দেশ্য, অর্থাৎ আমরা একই সুতোয় নিবন্ধিত হয়েছি, আমরা একই বৃত্তে আবদ্ধিত হয়েছি, এই কারণে আমাদের সবাই মানুষের সেবায় দেশের সেবায় মাটির কল্যাণে আমরা কাজ করব। আমরা কি কোন জায়গায় আছি সেটি কিন্তু বিবেচ্য বিষয় নয়। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে নিজের আনন্দের জন্য মানুষের কল্যাণে কাজ করব। এটি কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীদের মূল উদ্দেশ্য। খাবার টুকে এক সংগ্রহ করে খাবার সংগ্রহ করবে, তারপর